الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله برو مدني تشانلر دار شنبيندو. احنا ندكش نوشتان خاجة غريب النواس رحمه الله تعالى عليه جيبوني. اجكي امرا خاجة خاجعا খাজা গরিবে নওয়াজ হিন্দালি রহমতুল্লাহ জীবনী নিয়ে তার শিক্ষা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল ইসলামী ভাইয়েরা দুনিয়াতে যত বলি হয়েছেন তারা সকলেই আলিম দিন হয়েছেন তারা কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করেছেন কোনো বলি इमन होयनी जरा कुरान व हदीसेर शिक्खा अर्जन করেন নি কেননা ওয়ালি হতে হলে تاکہ শরীয়তের জ্ঞান অবশ্যই রাখতে হবে আর ওয়ালি আল্লাহ কোন শরীয়তের জ্ঞান আগে অর্জন করে থাকেন хаজায়ে хаজিগা хаজা গরিবে نواز হিন্দাল ওয়ালি хаজা हसन سنجেরি رحمتুল্লাহি তাআলা লে অসংখ্য থেকে শিক্ষা অর্জন করেছেন ইলিম হাসিল করেছেন মারফাতের জ্ঞান অর্জন করেছেন খাজা হাসান সজ্জির রহমতুল্লাহ তাল আলে না শুধু ইলিম অর্জন করার জন্য এক শহরে সফর করেছেন বরং অসংখ্য শহরে গিয়ে গিয়ে তিনি ইলমে দিন অর্জন করেছেন আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো চলুন আগে আমরা দুরু শরীফের একটি ফজলত শ্রবণ করে নিই আমাদের নবী মাহবুবে আরবি সুলতান সরকার সাল্লাহ তালা করেছেন। কি যে ব্যক্তি আমার উপরে জুমার দিনে আশি বার দরুদ পড়ে আল্লাহ তালা তার জীবনের আশি বছরের গুনাকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ দুরশিফ পড়তে বেশি সময় লাগে না আমরা একা হেঁটে যাচ্ছি তো আমরা দর্শিপ পড়তে পারবো একা রেশকায় যাচ্ছি অটো রেশকায় যাচ্ছি বসে আছি একা তো নানান ধরনের চিন্তা না করে আমরা যদি দর্শিপ পড়িনি তো এক তো নেকি পাওয়া যাবে দ্বিতীয় রহমত অবতীর্ণ হবে তৃতীয় গুনা মাফ হবে চতুর্থ আল্লাহ তালা মর্তবাকে বাড়িয়ে দেবে তো এইভাবে করে আল্লাহ তাআলা অসংক বিপদ আপদ থেকেও আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে চলুন আমরা নিয়ত করি নিয়ে এখন থেকে আমরা প্রত্যেক জুমার দিনে 80 বার দরুদ পড়ব ইনশাআল্লাহ আছওয়াজাল সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আজমি সিনজিদ রহমাতুল্লাহি তাআলার বয়স যখন 15 বছর হলো তো তার পিতার ইন্তেকাল হয়ে গেল তো তিনি একটি বাগান আর একটি জাতা যার মধ্যে জব ডালগুলো পিসা হয় তিনি সেটা ওয়ারিস সূত্রে পেয়ে গেলেন সেটা দিয়ে তিনি জীবন অতিবাহিত করতেন বাগানের দেখাশোনা করতেন গাছে পানি দিতেন এভাবে কয়েকদিন চলল একবার খাজায় খাজগা খ্বাজা গরিবে নবাস হিন্দাল হাসন সঞ্জিরি রহমতুল্লাহ নিজের বাগানে পানি দিচ্ছিলেন এমন সময় তার বাগানে এক বুজুর্গ আসলেন যার নাম ছিল হজরতে সৈদনা ইব্রাহিম কন্দোজি রহমতুল্লাহালী খাজা আজমেরি রহমতুল্লাহ বয়স ছোট্ট তিনি বুজুর্গকে আসতে দেখে তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলেন খুব সম্মানের সহিত হাজিতে সেদোনা ইব্রাহিম কন্দোজি তালালে কি এক জায়গায় বসালেন পানি পান করতে দিলেন আর বাগান থেকে এক খোসা আঙ্গুর খেতে দিলেন আর আদবের সাথে দুই জানু হয়ে যেভাবে নামাজে আমরা বসি সেইভাবে তিনি রহমতুল্লাহ তালালে হাজিতে সেদনা ইব্রাহিম কন্দোজি রহমতুল্লাহি তালালের সম্মুখে বসে গেলেন সুহানুল্লাহ হাজিতে সৈতনা ইব্রাহিম হাসান রহমতুল্লাহি তি রাহাল আলের এই আদব দেখে খুবই মুগ্ধ হলেন খুবই মুগ্ধ হলেন তার জন্য দোয়া করলেন শস্য আছে না শস্যা শস্যা যখন পিষা হয় বা সেটা মেশিনে দেওয়া হয় তেল বের হয়ে যায় এরপরে তার অবশিষ্ট কিছু বেঁচে যায় যেটাকে খোলি বলি আমরা তো সেই খলি বা শৈশার তেল বের হবার পরে যে অবশিষ্ট যে জিনিসটা থাকে সেটা তিনি নিজের মুখে দিলেন আর দেওয়ার পরে হাজতে সেদনা খাজা আজমেরি সঞ্জেরি তাল তালালের মুখে দিয়ে দিলেন আর বললেন তুমি এটা খেয়ে নাও সুহানুল্লাহ খাজা খাজগা খাজা হাসান হিন্দল ওয়ালি এখনও ছোট আছেন এগুলো লকব এখনো পাননি তিনি সেই বুজুর্গের কথা শুনে খেয়ে নিলেন যখনই সেটা হলক থেকে পেটের মধ্যে নেমে গেল তো তার অন্তর যে আছে সে অন্তর একেবারে আলোকিত হয়ে গেল দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা এগুলো সব অন্তর থেকে বের হয়ে গেল সুহান আল্লাহ এক ওয়ালির নজর পড়ে গেল আর এমন নজর পড়লো কি দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে दूर होए गलो एজন্য কিউ বলেছে নিগাহে ওয়ালি মে वो तासीर देखी बदलती हजारों की तकदीर देखी तो वास्तव में कहीं को अल्लाह वाला कोनो मोमिनर যদি শুভ দৃষ্টি কার উপর পড়ে যায় তো আল্লাহ তাআলা তার ভাগ্যের চেঞ্জ করে দেয় хаজা আজমেরি سنجরি রহমাতুল্লাহি তাআলার অন্তরে আল্লাহ তাআলা নূর প্রবেশ করলো দুনিয়াকে তিনি জানতে পারলেন কি এই দুনিয়া ধোকা আছে এই দুনিয়ার পিছনে যে ছুটেছে সে ধ্বংস হয়েছে এই দুনিয়াকে যে বাদ দিয়েছে আল্লাহ বাদতে যারা মশগুল হয়েছে সে কামিয়াব হয়েছে আর কেমতে দিনে তার জন্য প্রতিদানও রয়েছে খাজা হাসান সঞ্জির রহমতুল্লাহ তালালের অন্তর পরিবর্তন হয়ে গেল বাগান ছিল বিক্রি করে দিলেন যে যাতা ছিল সেটাও বিক্রি করে দিলেন আর যত টাকা পয়সা দিনার ও পেয়েছিলেন এগুলো সব গরিব মিসকিন এতিম বিধবাদের মধ্যে বন্টন করে দিলেন আর নিজে ইলমে দিন অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন দেখুন আল্লাহ দেখুন যারা হয়ে থাকেন তারা ইলমে দিন অর্জন করাকে পছন্দ করেন ইলিম অর্জন করা ছাড়া ইলিম ছাড়া কেউ আল্লাহর বন্ধু হতে পারে না কেননা আল্লাহ কি ঘোষণা দিয়েছে নবী ওয়াসাল্লাম মানুষের সংশোধনের জন্য কি ইরশাদ করেছেন শরীয়তের কি হুকুম রয়েছে এগুলো তো জানতে হবে আর দুনিয়াতে যত আউলিয়া কেরাম হয়েছেন গস হয়েছেন কুতুব হয়েছেন ইনারা প্রথমে ইলিম অর্জন করেছেন খাজা এ খাজগা খাজা গরিবে নওয়াজ হাসান সঞ্জিরি রহমতুল্লাহ আলে প্রথমে হাজতে সৈদনা মৌলানা শরফুদ্দিন রহমতুল্লাহি তাল আলে থেকে প্রথমে হিবস এর শিক্ষা অর্জন করলেন তিনি হাফিজে কোরআন হলেন এর তিনি রহমতুল্লাহ তালা আলে তার সহবতে থাকলেন আরো অনেক শিক্ষা অর্জন করলেন এরপর বুখারা শহরে তিনি তশিফ নিয়ে গেলেন হাফিজ হয়ে গেলেন ইলিম অর্জন করলেন এরপরে আরও ইলিম অর্জন করার জন্য খাজা আজমরি সঞ্জিরি রহমতুল্লাহ তালা আলে বুখারার দিকে রওয়ানা হলেন আর সেখানে হাসাম বুখারি রহমতুল্লাহি তালা আলে থেকে তিনি হাদিস ফিক আর অনেক জ্ঞান অর্জন করলেন অনেক বছর তার সহবতে ছিলেন অনেক বড় যখন মৌলানা হয়ে গেলেন মহাদ্দিস হয়ে গেলেন মুফতি হয়ে গেলেন আলিমে দিন হয়ে গেলেন তারপরেও মনে হচ্ছিল কিছু হয়তো বাকি আছে আরও শিক্ষা অর্জন করার প্রয়োজন আছে আল্লাহ তালার মারিফাত ও হাকিকত আমি কিভাবে জানতে পারবো এই জ্ঞান কোথায় পাওয়া যাবে আল্লাহ তালার নৈকট্য আমি কিভাবে অর্জন করতে পারবো এই জ্ঞান কোথায় পাওয়া যাবে তখন তিনি সফর শুরু করলেন নিশাপুর সমরকন্দ নওয়াহি এই সমস্ত রাস্তা দিয়ে অতিক্রম করছেন কি কোনো পীরের তরিকত কামিল পীর এর খোঁজ আমার পাওয়া যায় আমি যদি কোনো কামিল পীরের দেখা পেয়ে যাই তো তার কাছ থেকে আমি মারিফাতের জ্ঞান হাকিকাতের জ্ঞান আল্লাহ পাককে পাওয়ার যে পথ আছে আল্লাহ পাককে পাওয়ার এবং নৈকট্য লাভ করার যে রাস্তা আছে সেটা যাতে আমার অর্জিত হয়ে যায় খ্বাজা হাসান সঞ্জরি তাল আলী আবার তিনি বোখারা থেকে নিশাপুর খুরাসান এর দিকে অগ্রসর হলেন সুহান তিনি জানতে পারলেন কি অমুক শহরে এক পীরে কামিল রয়েছেন যার নাম হচ্ছে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলী অনেক চর্চা উসমান হারুনি তাল আলীর ছিল খাজা এ খাজগা খাজা গরীবে نواز হিন্দাল ওয়ালি খাজা হাসান سنجেরি رحمتুল্লাহি তাআলা লে সেখানে পৌঁছলেন ওসমান هارুনির কদমে পৌঁছলেন আর বললেন হুজুর আপনি আমাকে নিজের গোলামির মধ্যে নিজের murid দের মধ্যে দাখিল করে নেন আর আমাকেও কিছু শিক্ষা আপনি দিন যাতে করে আমিও মারিফাত অর্জন করতে পারি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি খাজা ওসমান هارুনি رحمتুল্লাহি তাআলা লে খাজা হাসান সঞ্জিরি রহমতুল্লাহি তাল আলেকে কবুল করে নিলেন কবুল করার পরে নিজের সাথেই রাখলেন আর খাজা হাসান সঞ্জিরি রহমতুল্লাহ তাল আলে নিজের পিরো মুর্শিদের কেমন আদব করতেন পানি এনে দিতেন জন্য খাজা হাসান সঞ্জিরি রহমতুল্লাহি তাল আলে যখন পথ চলতেন তো সব সময় খাজা হাসান সঞ্জির রহমতুল্লাহি তাল আলে পিরো মুর্শিদের পিছনে থাকতেন তার মাল ও সামানগুলো নিজের মাথার মধ্যে তুলে নিতেন এইভাবে কয়েক বছর হয়ে গেল খিদমত করতেন অনেকবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহি তাল আলে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাল আলেকে নিজের সাথে হজে নিয়ে গিয়েছেন একবার খাজা উসমান হারুনি রহমতুল্লাহ তাল আলে এইভাবে বললেন কে আমার হাসান আছে না খাজা হাসান ইনি আল্লাহ তালার মাহবুব ওলি আছে মাহবুব বান্দা আছে আমি গর্ব করছি কি আমার এমন এক মুরিদও রয়েছে সুহানুল্লাহ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ হিতাল আলী একবার কাবাতুল্লাহ শরিফের কাছে মিজাবে রহমত কাবাতুল্লার যে ছাদ আছে সেখানে পানি বের হওয়ার একটা রাস্তা আছে তাকে বলা হয় মিজাবে রহমত সেখানে দাঁড়িয়ে хаджа усмаан харуни рахматуллахи тааала ли дуа коллен алла туми амар हसन ке 니জের বন্ধু বানিয়ে নাও 니জের ওয়ালি বানিয়ে নাও অ দৃশ্য থেকে আওয়াজ আসলো হে উসমান হারুনি хаджа গরিবে نواز কে хаджа हसन কে আমি 니জের মাহবুব বানিয়ে নিলাম আমি তাকে 니জের বন্ধু বানিয়ে নিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তালা কেমন মকবুল বান্দা তিনি পীর দোয়া করছে ওসমানে হারুনি দোয়া করছেন মলা এই হাসানকে নিজের মাহবুব বানিয়ে বানিয়ে নাও নিজের নাও দোয়াও কবুল হলো আর অদৃশ্য থেকে এই আওয়াজও আসলো এ ওসমান হারুনি আমি তোমার এই মুরিদকে হাসান সঞ্জরিকে নিজের মাহবুব বানিয়ে নিলাম নিজের বন্ধু বানিয়ে নিলাম আল্লাহ দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক ইমান হেফাজতের একটি মাধ্যম হচ্ছে কোন পীরে কামিলের মুরিদ হয়ে যাওয়া অনেক মানুষের অনেক টাকা আছে সে টাকাগুলো বাড়িতে রাখে না কারো যদি এক কোটি টাকা থাকে দশ লাখ টাকা থাকে পঞ্চাশ লাখ টাকা থাকে দু কোটি টাকা থাকে তাহলে এমন লোক নিজের ঘরে টাকা রাখে না সেটাকে ব্যাংকে রেখে দেয় কেন যাতে চুরি না হয় আর আমি টাকা সঠিক টাইমে যাতে পেয়ে যাই কোনো দামি দলিল বা কোনো ডকুমেন্ট যেটা আছে সে লোকেরা ঘরে রাখে না লোকেরা কি করে সেগুলো লকারে রেখে দেয় ব্যাংকে রেখে দেয় যাতে চুরি না হয় ভালো কথা মানুষের টাকাকে হেফাজত করার জন্য ব্যাংকে রাখছে মূল্যবান ডকুমেন্টগুলোকে হেফাজত করার জন্য লকারে রেখে দিচ্ছে ভালো কথা কিন্তু আল্লাহ যে আমাদেরকে ইমান দিয়েছে এই ইমান হেফাজতের জন্য কি আমরা কোনো পদক্ষেপ নিয়েছি এই ইমান তো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে বেশি মূল্যবান হচ্ছে ইমান এই ইমানকে হেফাজত করার জন্য আমরা কোনো কিছু করেছি আর পীর মানে ওস্তাদ গাইডার পথ প্রদর্শক তো যারা কামিল পীর হয়ে থাকে মুর্শিদ হয়ে থাকে তাদের কাজ এটা নয় কি তাদের কাছ থেকে টাকা নিবে পয়সা নেবে দুনিয়া চাইবে বরং পীরে কামিলের একটাই কাজ থাকে কি আমি আমার মুরিদকে আল্লাহর পথে লাগিয়ে দিব আল্লাহ ওয়ালা সে যাতে হয়ে যায় আল্লাহর নৈকট্য যাতে লাভ করতে পারে আল্লাহর পরিচয় সম্পর্কে সে যাতে জানতে পারে দুনিয়া বিমুখ যাতে হতে পারে এ বাদত সে যাতে নিজের জীবনকে অতিবাহিত করতে পারে পীর ও মুর্শিদ কামিল পীরের এটাই কাজ হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজও বাংলাদেশে এবং এই দুনিয়াতে কামিল পীর রয়েছে ইনাদের মধ্যে থেকে একজন পীর রয়েছে যার নাম হচ্ছে ইলিয়াস সত্তার কাদরি না সে টাকা চায় না সম্পদ চায় বরং তার একটাই আমি চিন্তা ভাবনা দেখেছি কি উম্মাতে মোহাম্মদি যাতে জান্নাতের পথে অগ্রসর হয়ে যায় এভাবে করে খাজা খাজগা খাজা হাসান সজরি রহমতুল্লাহ তালালেও মুরিদ বানিয়েছেন আর শুধু মুরিদে বানাননি বরং তাদেরকে আল্লাহওয়ালা বানিয়েছেন আল্লাহর পরিচয় কিভাবে লাভ করতে হয় তা মুরিদদেরকে শিখিয়েছেন একবার খাজায়ে খাজega খাজা হাসান سنجেরি رحمتুল্লাহি তাআলা লে মাহবুব کریم رحمتুল আলামিন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার পুরানवारे দাড়িয়ে এইভাবে সালাম আরজ করলেন কিভাবে করলেন সালাম আরজ তিনি বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়দুল মুরসালিন ওয়া খাতামান নবিয়্যিন এইভাবে সালাম তিনি আরজ করলেন सुबहानल्लाह संगे संगे मजारे पुर अन थे अर्थात अमानबीर रौजा मुबारक थे उत्तर आसल वालिकमायेख अल्लाह शेख तरीकत अमीर सुन्नत इलिया सत्तान कादरी दामाद बरकतमुल आलिया एक रिसाला लिखे भयन जदुकर रिसाल मध्य नकल कर्वाजाए ख्वाजगा ख्वाजा गरीब नवाज़ খাজা হাসান سنجরি رحمتুল্লাহি তাআলা লে মদিনা তাইয়াবাতে হাজির হলেন আর আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের কাছে দাঁড়িয়ে এভাবে সালাম দিলেন কি আসসালামু আলাইকুম ইয়া খাতামান নবিয়িন তখন মাজারপুর Anwar থেকে আওয়াজ আসলো হে মুঈনুদ্দিন অর্থাৎ হে দ্বীন কে জীবিতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই উপাধি খাজা খাজগা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তালে পেয়ে গেলেন আর আমার নবী সাল আলী ওসালামের পক্ষ থেকে এও হুকুম হল কে এ হাসান তুমি ভারতে চলে যাও হিন্দ চলে যাও সেখানে অনেক লোক আছে যারা কুফরের অন্ধকারের মধ্যে নিমজ্জিতভাবে পড়ে রয়েছে যাও সেখানে আর শেখানে গিয়ে ইসলামের প্রদীপ জ্বালাও তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করো খাজা আজমেরি সঞ্জরী রহমাতুল্লাহি তাআলা লে আমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই بشارات পে এই হুকুম পে এই কথা শুনে তিনি শেখান থেকে হিন্দের দিকে রওনা হয়ে গেলেন ইসলাম প্রচার প্রসার করার জন্য সুবহানাল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা খাজা খাজগা খাজা গরিবে নওয়াস রহমাতুল্লাহি তাআলা লে কত দেশ কত শহর সফর করেছেন চলুন শুনি সমরকন্দ বুখারা বাগদাদ নিশাপুর আসফাহানি خراسان খরকান গজনী এই ভাবে করে অনেকগুলো শহর তিনি সফর করেন আর বাগদাদ শরীফে হাজির হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলের সাথে সাক্ষাৎ করেন আর ওনার খিদমতে প্রায় পাঁচ মাস ছিলেন সেখান থেকেও তিনি শিক্ষা অর্জন করলেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাল আলের বরকত তিনি অর্জন করলেন এভাবে করে যে শহরে যেতেন যে বুজুর্গের সাথে দেখা হতো তার থেকে শিক্ষা অর্জন করতেন তা থেকে ইলিম অর্জন করার চেষ্টা করতেন প্রিয় ইসলামী ভাইয়েরা খাজায় খাজগা খাজা গরিবে নওয়াজ হিন্দাল বলি খাজা হাসান সঞ্জির রহমতুল্লাহ তাআলা আলে কেমন ছিলেন খুব আদবের সাথে আমরা নাম নিই সম্মান করি কেন এই জন্য কি তিনি দুনিয়াদার ছিলেন না তিনি আল্লাহ ছিলেন আচ্ছা তিনি খাবার কতটুকু খেতেন কিছু কিতাবের মধ্যে রয়েছে কি তিনি সাত দিন পর দুই তোলা অথবা আড়াই তোলা রুটি খেতেন আর তাও শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে খেতেন কাপড় কেমন পরতেন খুব সাদা সিঁদি কাপড় পরতেন আর কাপড় যখন ছিঁড়ে যেত তো সেখানে তালি লাগাতেন তালি কেমন লাগাতেন ওই কাপড়ের রঙে লাগাতেন না যা পাওয়া যেত যেমন কাপড় পাওয়া যেত তো তিনি সেই কাপড়ে তালি লাগিয়ে নিতেন বিভিন্ন রঙের তালি লাগিয়ে নিতেন এমন বিনয়ভাবে জীবন তিনি অতিবাহিত করেছেন তিনি গরিবদের সাহায্য সহযোগিতা করতেন গরিবদের দাওয়াত কবুল করতেন মিসকিনদের মাঝে তিনি বসতেন আশেপাশে প্রতিবেশী লোকেরা যদি অসুস্থ হতো তো তিনি তাদের দেখতে যেতেন তাদের জন্য দোয়া করতেন কেউ যদি মারা যেত তো জানাজাতে গ্রহণ করতেন দাফন কাজ পর্যন্ত থাকতেন যখন লোকেরা সেখান থেকে চলে যেত তিনি একা কবরের পাশে দাঁড়িয়ে ওই মুর্দার জন্য মকফরাতে দোয়া করতেন খাজায় খাজগা খাজা হাসান সঞ্জিরি রহমতুল্লাহ তাল আলী সমরকন্দ বোখারা বগদাদ এই সমস্ত শহর পেরিয়ে হাঁটতে হাঁটতে তিনি আজমেরে আসলেন আর দিল্লি থেকে যে আজমের আসবেন এই সময়ে তিনি প্রায় নব্বই লক্ষ অ মুসলিমকে মুসলমান বানান তিনি যারা আল্লাহর পরিচয় জানত না যারা আল্লাহর নিয়ামত খাইত কিন্তু আল্লাহকে চিনত না আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে অন্যকে মানত এই সমস্ত পথ ভোলা লোকদেরকে এক হাজার নয় এক লক্ষ নয় প্রায় নব্বই লক্ষ অমুসলিমকে মুসলমান করে ইসলামের ছায়া তোলে তিনি নিয়ে আসেন এই জন্য তো প্রিয় ইসলামী ভাইরা আমরা আউলিয়া কেরামকে ভালোবাসি আমাদের এই সোনার বাংলাদেশে অসংখ্য আউলিয়া কেরাম এসেছেন তাদের আসার কারণেই তাদের ইসলাম প্রচার করার কারণেই আজ আমরা মুসলমান হতে পেরেছি আমাদের পূর্বপুরুষরা কি মুসলমান ছিল ছিল না এই সমস্ত আউলিয়া কেরামের মাধ্যমেই আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছে আজ আমরা ইসলামের ছায়া তলে আসতে পেরেছি দেখুন কেউ যদি কারো উপকার করে এই উপকার কিন্তু ভুলতে নেই কখনো ভুলতে নেই আমরা আউলিয়া কেরামকে সম্মান করি তার মাজারে গিয়ে আমরা হাজিরি দিই কেন এই জন্য কি তিনি বড় উপকার করে গিয়েছেন কেন না বর্ণিত হয়েছে যার মত মৃত্যু ঈমানের সাথে হয়েছে তার জন্য জান্নাত আছে আর যার মত ঈমানের উপরে হয়নি কুফরের মাঝে হয়েছে কুফরের মধ্যে হয়েছে তো সে সময় জাহান্নামে থাকবে জাহান্নাম থেকে সে কখনো বের হতে পারবে না তো আউলিয়া কেরামগণ অনেক আমাদের উপরে এহসান করেছে অনেক দয়া করেছে তারা যদি আমাদের মাঝে যদি না আসতো ইসলাম প্রচার যদি না করতো তাহলে আমরা আল্লাহ পাকের পরিচয় লাভ করতে পারতাম না আজ পুরো বাংলাদেশে যে আমরা ইসলামের একটা বড় বট গাছের মতো দেখতে পাচ্ছি আজ মুসলমান ইবনে মুসলমান মুসলমানের ঘরে মুসলমানের বাচ্চা জন্ম নিচ্ছে মুসলমান ইবনে মুসলমান মুসলমানের ছেলে মুসলমান এত যে ইসলাম এর ছায়াতলে লোকেরা চলে এসেছে এটা শুধু আউলিয়া কেরামের সফরের মাধ্যমে আজ বাংলাদেশে ঘরে ঘরে মুসলমান দেখা যাচ্ছে মুসলমান ইবনে মুসলমান মুসলমানের সন্তান মুসলমান আজ দেখা যাচ্ছে এটা কিভাবে সম্ভব হলো কিভাবে হয়ে গেল এমনি এমনি হয়ে গেল না আউলিয়া কেরাম এর মাধ্যমে হলো তারা ইসলাম প্রচার করলো এর মাধ্যমেই আজ আমরা ইসলাম পেয়েছি এই জন্য তো আমরা আউলিয়া কেরামকে সম্মান করি কেননা তারা অনেক বড় উপকার আমাদেরকে করেছে তারা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে তারা আমাদেরকে জান্নাতের পথে নিয়ে এসেছে তারা কুফরের অন্ধকার থেকে বের করে আমাদেরকে ইসলামের আলোতে নিয়ে এসেছে এই জন্য আমরা তাদের সম্মান করি যারা অলিয়া কেরামের সম্মান করবে আল্লাহ তালা তার সম্মানকে বাড়িয়ে দিবে আর যারা অলিয়া কেরামের সানে ব্যাদবি করবে তো আল্লাহ তালা তাকে দুনিয়াতেও অপদস্ত করবে ধ্বংস করবে এবং আখরাতেও আল্লাহ তালা তাকে ধ্বংস করবে অপদস্ত করবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে খাজা গরিব নওয়াজ ওয়ালি খাজা হাসান সঞ্জেরি রহমতুল্লাহ তালা আলী সম্পর্কে আরও কিছু আমরা জানবো ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব হবিব সাল তাল আল্লাহ মুহাম্মদ সালাহ আলহি ওসাল্লাম छड़ जो न कबु तो मार या खा जमोई नो दीन हसन